এজন্য ভাগ্যের চাকা খুলল ইস্পাহানি স্পোর্টিং ক্লাবের। টানা পাঁচ ম্যাচ হারের পরে ষষ্ঠ ম্যাচে জয়ের মুখ দেখল ইস্পাহানি। দর্শক পেশ পেশ রোদে ম্যাচে আমন্ত্রণ সকলকে, একই সাথে অভিনন্দন আজকের ম্যাচের স্টার শাহিদ আবদুল্লাহকে, যার অসাধারণ বোলিং ঘূর্ণিতে একই সাথে তার তিন উইকেটে জিতে গেল স্পোর্টিং। কেমন লাগছে ভাইয়া? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে টানা এই চার মাস পাঁচটা ম্যাচ হারার পরে ইনশাল্লাহ আজকে আমরা জয়ের মুখ দেখছি, সেই জন্য আলহামদুলিল্লাহ সবার মুখে, ড্রেসিং রুমে, সব জায়গায় আপনাদের আমাদের স্বস্তি ফিরে আসছে। বল হাতে দেখেছি অসাধারণ বোলিং করেছেন, তিন উইকেট নিয়েছেন, কেমন লাগছে নিজের কাছে অনুভূতি? দেখুন, আলহামদুলিল্লাহ পারফর্ম করলে সবারই ভালো লাগে, ইভেন পারফর্মের সাথে সাথে টিম যদি জিতেতে পারি সেটা হচ্ছে আরও আপনার আরও বেশি ভালো লাগে। ট্রাই করতেছিলাম যত পারি ব্যাটসম্যানকে প্রেশার ক্রিয়েট করে, যত পারি নিজের টিমকে কিছু দিতে পারলে নিজের কাছেও ভালো লাগবে, ইভেন টিমের কাছে, টিমও কিছু আমার কাছ থেকে পাইলো, সেজন্য আলহামদুলিল্লাহ ভালো। টানা পাঁচ ম্যাচে হার, এই ক্ষেত্রে দলের ব্রেকডাউনটা কেমন ছিল, আর আজকের ম্যাচের যে জয় এই ক্ষেত্রে দলের অনুপ্রেরণা উৎসাহটা কীরকম আসবে বলে মনে হচ্ছে? না দেখুন, টানা পাঁচ ম্যাচ হারার পরে আমাদের সবাই একটা চেষ্টা করতেছিলাম কি জাস্ট একটা মোমেন্টামের একটা দরকার ছিল আমাদের। দেখুন, আপনার টানা ম্যাচ হারলে সবার মুরের ডাউন হতে থাকে, সেই জন্য ট্রাই করছিলাম কিছু না কিছু করে যাতে একটা ম্যাচ যদি জিতেতে পারি ইনশাল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ আমরা আবার ফ্রন্ট পুরো চলে আসবো। এখন আলহামদুলিল্লাহ ম্যাচ জিতার পর সবাই আলহামদুলিল্লাহ স্বস্তিতে আছে, এখন ইনশাল্লাহ সামনের ম্যাচগুলো ইনশাল্লাহ আরও ইনশাল্লাহ বেটার কোনো কিছু হবে ইনশাল্লাহ। আরও পাঁচটা ম্যাচ কিন্তু বাকি রয়েছে, ঈদের পরে ম্যাচগুলো হয়তো হবে, ওই ম্যাচগুলোর জন্য কীভাবে প্রিপারেশন নিচ্ছেন বলুন। এখন এগুলোর জন্য হচ্ছে বেসিক্যালি আপনার ঈদটা দেখেন, একটা সামনে একটা ঈদ আছে, ঈদের পরে ইনশাল্লাহ সবাই নিয়ে আবার একটা ট্রেনিং সেশন হবে, ফিটনেস সেশন বলেন, আপনার আপনার স্কিলের কিছু কাজ হবে, তারপর ইনশাল্লাহ আবার নতুন করে আমরা সামনের ঈদের পর থেকে আমরা পাঁচ ম্যাচের একটা লিগ হিসেবে করে আমরা আবার নামবো, ওই ওই অনুযায়ী আমরা আবার ক্রিকেট প্রিপারেশন করবো। সবাই ইন্ডিভিজুয়ালি বলেন আবার টিম ওয়ার্ক বলেন, সবাই একইভাবে প্রিপারেশন নেবে সামনে ম্যাচগুলোর জন্য যাতে আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারি। সেই জন্য ক্রিকেট খেলছেন, ভালো খেলছেন, বেশ অনেকদিন যাবতীয় ক্রিকেট খেলছেন, এক্ষেত্রে আইডল হিসেবে কাকে বেছে নিয়েছেন, কাকে সবসময় ফলো করছেন? দেখুন, আইডল বলতে কি, ধরেন আমি সাকিব ভাইয়ের একটু মেধাটা আমি অনেক মূল্যায়ন করি, ওনার মেধাটাতে কিছু না কিছু শিখে ট্রাই করি, ওইরকম কোনো কিছু না, আইডিয়াল বলতে কোনো কিছু না, নিজেকেই সবসময় ট্রাই করি না নিজেই বেস্ট, কোনো কিছু করা যায় কি না নিজেই বেস্ট, বাট একটু আইডিয়াল হিসেবে বলতে গেলে সাকিব ভাইকে আমি সবসময় ফলো করি, যেহেতু আমি অনেক দিন ধরে সাকিব ভাইকে ছোটোকাল থেকে দেখে বড় হয়ে আসছি, সেজন্য সাকিব ভাই হচ্ছে আমার রোল আইডল। ধন্যবাদ ভাই, অভিনন্দন পরবর্তী ম্যাচগুলোর জন্য, একই সাথে শুভকামনা। দর্শক, কথা বলছিলাম শাহিদ আবদুল্লাহর সাথে, যার অসাধারণ বোলিং ঘূর্ণিতে প্রথমবারের মতো এবারের আসরে জয় পেল ইস্পাহানি স্পোর্টিং ক্লাব। এই ছিল আজকের পিএসপি স্টার অব দ্য ম্যাচ, দেখা হবে কাল নতুন কোন স্টারকে নিয়ে, সেই পর্যন্ত থাকুন এনএসপোর্টসের সঙ্গে।